পালামুই জগৎ ছাইরা খোর পাকরে টুনইতে মোহর একসের মাথা করে সবাই বাহাদে মিথ্যা স্বপ্নে এখনো তোর সবাই বাহাদে হিতা নয়নে সবাই জল্লা যে ওড়ে একটু হানি সত্যের জায়গায় মিথ্যাটা পড়ে কোন কারণে মুই যে হারাই মিথ্যা মিথ্যা স্বপ্নে এখনো তো সবাই বাহাদে হিতা নয়নে কোন কারণে মুই যে হারাই মিথ্যা মিথ্যা স্বপ্নে এখনো তো সবাই বাহাদে হিতা নয়নে বাসায় যাবো না দিস ইজ কনফার্ম আমি বাসায় যাবো না সংসারে নিচে খড়কোটা দেবো উপরে মাসাকাড়িতে জ্বালাই দেবো দোয়া উড়িয়ে যাইবে হ্যাঁ তুই আমার বাসা আর কত কবি না দোস্ত প্লিজ প্লিজ ডান্ট ডিস্টার্ব মি বুঝতে পারছিস কিছু আসসালামু আলাইকুম আসসালাম ভাই ইনকাম ট্যাক্সের অফিস কোনে আমি ইনকাম করি না ট্যাক্সও দিই না ইনকাম ট্যাক্সের অফিসের খবরও রাখি না চেতেন কা ভাই আচ্ছা হাইকোর্টটা কই হাইকোর্ট মিডিয়াম কোর্ট সুপ্রিম কোর্ট কোন কোর্টের খবর আমি রাখি না বিকজ আমি চরনা গুন্ডানা বদমাইশ না শাস্ত্রনা বুঝাইতে পারছি আমি সাথে চেঁচাচেঁচি করে আইসেন নি এই আমি বিয়ে করছি বিয়ে করিয়ে শ্বশুর বাড়ির লগে গাঞ্জাম না বল লগে গাঞ্জাম এর আপনি বুঝলেন কেমনে চেহারা দিয়েই বোঝা যায় ভাই সিমটমে ধরা পড়ে হ্যাঁ ঠিকই তো আছে আমরা তো সিমটম থেকে বোঝা যায় অনেক জ্ঞান মাথার ভিতর পাগল নাকি বিয়ের পরে মানুষ এইরমই হয় শীতে সুখ নাই শান্তি নাই বিয়ার বড় শান্তি নাই আরে কথা রে এ সামরা এক কাপ চা বানা দিয়ে জুত করি চিনি কেউ না বেশি যেটা খুশি এটা আস্তে লড়া দেবে এটা ধোঁয়াটা বাইরে গেলে তো ঠান্ডা হয়ে যাবে কপালে চোখ নাই এই হাতি নানে কমাসি পরি গেছে ছয় দাও নেই উড়া
স্যার আমি তো সাঁতার জানি না। সাঁতার জানি না, কথাবার্তা শুনে মানে পোলা বিয়ে করছে তার তোর নাই। এ তুই কি বিয়ে করছো? জি, এ দাদা দান মরে যাইব তো, এই তাই অনেক শখ হইলো এই নাত বউ দেখার জন্য। এই জন্য বাপমাই ধৈরা বিয়েটা করাই দিছে। ও, তোমার দাদার শখ মিটিতে যাইয়ে তোমার শখ মেরে গেলাইছো? এই বাসে তো লেখাপড়া করার কথা, শিক্ষা দীক্ষা গ্রহণ করার কথা, আর বিয়ে করে নিজের কুভিটারে নেমে গেলাইছো? এ তোর ফেসর দেই ডাক গাদা জানি কথা কার। এই তুই সাঁতার জানো না ঠিক আছে, কিন্তু কাপড়তে মাছি উঠবি, এর মধ্যে সাঁতার সাথে পার্থক্য কি? স্যার, এই বিয়ার পরে মাথাটা কেমন আলো জল হয়ে গেছে গা। এই কাপড়ে দিই পুষ্কুনি, আর পুষ্কুনি হইলে দিই নদী, আর নদী হইলে দিই বিরাট বঙ্গোপসাগর। স্যার গাদা জানি কথা কার, তার মনে করছে আমারটাই শেষ। স্যান দেই সকল পুরুষ মানে যারা বিবাহিত সবার তারই শেষ। কেন কেন এর হবে না? কেন তোমাকে যা বলেছি তুমি তাই করো, কেন শুনবে না কথা? ও শুনবে, অবশ্যই শুনবে। ও এখন আমাকে চিনতে পারে নাই, ও দোরা সাহেব ভেবে গুকুর সাহেবের লেজে পা রেখেছে। ওকে আমি এমন ছবল দেব। তুমি তুমি ওর নাম্বার বলো, ওর নাম্বার বলো আমাকে। এক্সকিউজ মি, একটু পেনটা দিন। জি, কলম তুমি আপনারে? সরি, আমি অশিক্ষিত লোকের হাতে কলম দিলে কি? আই আই তুমি রাখো, আমি পরে কথা বলছি। কি বললেন, কি বললেন আপনি? আমি অশিক্ষিত, আপনি জানেন আমি কে? কেডা? আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে মাস্টার্স করেছি, চারটা ইন্ডাস্ট্রি করেছি। ওই যে ওই গাড়িটি দেখছেন, ওই যে গাড়িটি, ওই গাড়িটি আমার, 36 লক্ষ টাকা দিয়ে গাড়িটি কিনেছি, আর আপনি আমাকে অশিক্ষিত বলছেন? চুরি করে গেছেন? কি কি বললেন? আমি চোর? আপনি আমাকে চোর বললেন? না না, ঘুষ খাইছেন। হ্যাঁ, আমি কি চাকরি করি? আমার নিজের অফিস, আমি কি কারো চাকরি করি? আমি ঘুষ খাবো? শোনেন, বহুত কথা কইছেন, আমি আপনার একটা কথা কই। আপনি শিক্ষিত লোক, দামি ব্লেজার পরছেন, দামি টাই পরছেন, দামি জুতা পরছেন, দামি মোবাইল নিয়ে চলাফেরা করেন, আবার কোন শিক্ষিত? কিন্তু শিক্ষা গ্রহণ করছেন যে হাতিয়ার দিয়া, এইটাই আপনার হাতে নাই, আবার কোন শিক্ষিত? শিক্ষিত হাড্ডমিন ঘোড়ার ডিম। আসমান ভাইয়া ঠাড়া পরে আমার ঘরে ঠাড়া কই, আমার ঘরে বাঁশের খেলা কুঞ্জি গেছে কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি মরেন নাই? মনু মানে কে? আমার কি মরণের কথা আছে? লো কে সেদিন একটা হা নিলেন বিষ খেবেন বলে? ও, আমাদের এটা হাওয়া পড়ছে না, আপনাদের দিয়ে টাহালে আমি বিষ কিনে খাবো না। হ্যাঁ, এ কবে? ওই সেদিনকে বাদাম নিয়ে এসে ফেরত দিয়ে টাহা নিয়ে গেলেন বিষ খেবেন। ও ডা, হ্যাঁ ঠিকই আছে, তাতে মরিয়ে গেছি। যা দেখতেছেন এটা আমি না, ভূত ছাগল। হ্যাঁ পাগল নাকি? আমার গামছা রে ও বধুরে, সারা ঘরটায় খইজা মরি রে। কই তুইলাই আমার গামছা রে ও বধুরে, সারা ঘরটায় খইজা মরি রে। ঘরে রইসা লইতে না কোথাও গামছা রে, সারা গড়টায় খুঁজা মরি রে। কই তুইলাই আমার গামছা রে ও বধুরে, সারা গড়টায় খুঁজা মরি রে। ঘর থেকে বাহির আইলে পহরানে শান্তি লাগে, অশান্তির ঢেউ জানো ঘরের ভিতর খেলা হরে।